অবশেষে 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি মূলত কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত যারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা দিয়ে অধীর আগ্রহে বসে আছেন যে এর লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ফলাফল প্রকাশে নির্ধারিত যে তারিখ নির্দেশ করেছে এনটিআরসি বলেছে সেটা আপনাদের সামনে উল্লেখ করা হবে। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তুত, অর্থাৎ লিখিত পরীক্ষার যে ফল প্রকাশ করবে মোটামুটি ভাবে এনটিএসসি একদম প্রস্তুত, তাদের আর কোনো ফলাফল প্রকাশে কোনো বাধা নেই। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ প্রক্রিয়ার কাজ প্রায় শেষ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এখানেও মূলত তারা আটকে রয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য, যেমনটা আটকে রয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল এবং 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল কিন্তু এক না। আপনার জানেন যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর তাদের ভাইভা নেওয়া হবে, এবং ভাইভা শেষে তাদের যে এই মেধা তালিকা প্রস্তুত করা হবে, তারপর পঞ্চম গণবিজ্ঞপ্তি, তারপর নিয়োগ প্রক্রিয়া। অনেক আসলে অনেক লং টাইম পরে হয়তো তাদের নিয়োগ পেতে যাচ্ছে, কিন্তু এই যে অপরপক্ষে যে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল আসলে প্রকাশিত করলেই তাদেরকে আসলে নিয়োগ দিতে হবে, এবং নিয়োগ দিলেই তাদের আসলে বেতনের একটা বিষয় আছে। আপনারা সবাই জানেন যে সরকার ইতিমধ্যেই কিছুটা হলো আর্থিক সংকটের মধ্যে বিদ্যমান, আর সামনে যেহেতু নির্বাচন, নির্বাচনকে ঘিরেই আসলে সরকার একটু সমস্যার মধ্যে রয়েছে। সেই চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল নিয়ে আসলে একটা ধোঁয়াশা থেকে যাবে। তবে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল আসলে শিক্ষা মন্ত্রণালয় খুবই দ্রুতই অনুমোদন দিবে, এটা আমরা আশা করতেই পারি। আপনারা দেখবেন যে আমি যেটা ডেট বলবো সেই ডেটের মধ্যেই ফলাফলটি প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা এনটিআরসি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, 27 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে যে কোনো দিন ফলাফল প্রকাশ করা হতে পারে। তো আপনারা বুঝতে পারছো যেহেতু আজকে 27 আগস্ট, অর্থাৎ আজকে থেকে এই 1 সেপ্টেম্বরের মধ্যে যে কোনো দিন, অর্থাৎ যখনই শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেবে তখনই তারা কিন্তু ফলাফলটি পাবলিশ করে দেবে। সো আজকে থেকে আপনারা প্রস্তুতি নিয়ে থাকুন, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকুন। আর তারপর আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, এবারে প্রার্থীর সংখ্যা একটু বেশি টেকাবে। বিগত 2-3 বছরের তুলনায় মিনিমাম 30,000+ প্রার্থী টেকাবে, এবং এবারে আসলে কম্পিটিশনটা বেশি, অনেকে লিখিত পরীক্ষাতে অংশগ্রহণ করেনি, মাত্র 1,04,000+ সামথিং প্রার্থী অংশগ্রহণ করেছে। এইখান থেকে যদি 30,000 নেয়, তবে প্রতি 3 জনের মধ্যে একজন আসলে ভাই ভাই ডাক পাবে, আর যদি বেশি নেয় 40,000+ নেয়, তবে প্রতি আসলে 3 জনের মধ্যে 4 জনের মধ্যে 2-3 জন, 50% একটু কম আসলে ডাক পাবে ভাইবার জন্য। সো আপনার মানসিকভাবে প্রস্তুতি নিন। আর আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে কোন বিষয়ে কত মার্ক পেলে আপনারা আসলে ভাইবাতে কোয়ালিফাইড করবেন, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন, যেহেতু ফলাফল আপনাদের খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এখানে বলা হয়েছে প্রকাশ করতে হতে পারে, তবে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি না দিলে বা ফল পরে প্রকাশের নির্দেশনা দিলে তা ব্যতিক্রম। তবে ইনশাল্লাহ আশা করা যায় এখানে ব্যতিক্রম হওয়ার কথা নয়, খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ফলাফল প্রকাশিত হবে। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট, পরবর্তী আপডেটগুলো পেতেই আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে এই চ্যানেলের আপডেটগুলো আপনার চ্যানেলে পৌঁছে যায় আপনার মোবাইলে। আর আপনারা আরও একটা সুখবর এদিকে,
যেহেতু চলতি আগস্ট মাসে ফল প্রকাশ করে বলে আমরা আশাবাদী, এদিকে 3.5 বছর আগে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া চলতি বছরে ডিসেম্বর মাসে শেষ করতে চাচ্ছে সরকারি সংস্থাটি। তাই লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত ভাইবা শুরু করার পরিকল্পনা করা আছে। আর আপনি এও জানেন যে আমাদের যে এনটিআরসি এর যে যে চেয়ারম্যান, তিনি কিন্তু এনামুল কাদের খান, তিনি কিন্তু ডিসেম্বরে অবসরে যাচ্ছেন। তিনি চাচ্ছেন যে আমি অবসরে যাওয়ার আগে, অর্থাৎ উনি অবসরে যাওয়ার আগে আপনাদের শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে মেধা তালিকা, জাতীয় মেধা তালিকা প্রস্তুত করে দিয়ে কিন্তু তিনি অবসরে যাওয়ার পরিকল্পনা করেছেন। সে তো আপনাদের জন্য সুখবর। আমি আশা করি যে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফলের আগেই কিন্তু আপনাদের ফলাফলটি প্রকাশিত হবে এবং আপনাদের ফলাফল শিক্ষা মন্ত্রণালয় খুব দ্রুতই অনুমোদন দেবে। এমন হতে পারে আজকালের মধ্যে আপনারা ফলাফলটি পেয়ে যেতে পারেন, এবং ফলাফল প্রকাশিত হওয়া মাত্র ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এনটিআরসি এর কার্যালয়ে বিভিন্ন মাধ্যম থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।